গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার বাটারফ্লাই ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি আর আমার বর বাবু, আমার এই বরটাকে নিয়ে চলে এসেছি চ্যালেঞ্জ ভিডিও করার জন্য। তো সেই কি চ্যালেঞ্জ হতে চলেছে সেইটা সম্পর্কে প্রথমে বলি, নাহলে তো তোমরা বুঝতে পারবে না। তো তার জন্য এই যে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা কি, তোমরা কেউ কেউ তো বুঝতে পারছো আর কেউ কেউ যারা বুঝতে পারছো না তাদের বলি, এইটা হলো এই যে মাথার মধ্যে দিয়ে কিছু করতে হয়, তো সেইটা নিয়েই চ্যালেঞ্জটা, সেটা বলছি। আজ হলো হেড মাসাজ চ্যালেঞ্জ। তোমরা ভাবছো হেড মাসাজের মধ্যে আবার কি আছে কি আছে, তো সেটাও ক্লিয়ার করি। হেড মাসাজের মধ্যেও আছে, সেটা হলো হেড মাসাজ করব এইটা দিয়ে, কিন্তু কোনো এক্সপ্রেশন দিলে হবে না, কোনো এক্সপ্রেশন দিলেই শাস্তি। তো সেইটাই হলো আমার চ্যালেঞ্জের মূল বিষয়বস্তু, যে হেড মাসাজ হবে। আর হেড মাসাজ তো সেই যেটা বলছিলাম, হেড মাসাজ হবে কিন্তু এক্সপ্রেশন দিলে হবে না, নো এক্সপ্রেশন হেড মাসাজ। তো আমি একবার করব আর ও একবার করবে, ও আমাকে করবে আর আমি ওকে করবে, তিনবার করি। হ্যাঁ, তিনবার করবো, আমাকে তিনবার করবে আর ওকে আমি তিনবার করব। তো এক্সপ্রেশন যে না দেবে সে তো ভালো, সে গিফট পাবে, আর যে এক্সপ্রেশন দিয়ে ফেলবে তার কপালে কষ্ট আছে। তো চলো সেটা আমি আগে না তুমি আগে, কি কি কষ্ট বলো, শাস্তি আছে, কি শাস্তি? তো শাস্তির মধ্যে শাস্তিটা দেখিয়ে দিই, টেন টেন, এই যে শাস্তিটা। তো এইটা দিয়ে তুমি তোমার আর্ট শিল্পীটাকে জাগিয়ে তুলতে পারো, তোমার আর্ট শিল্পীটা তুমি জাগিয়ে তুলবে এই যে ফেসে, সেটাই হলো শাস্তি। এক্সপ্রেশন তুমি যদি দিয়ে ফেলো তবে, আর যদি এক্সপ্রেশন না দাও তাহলে তো তুমি খুব ভালো একটা গুড বয় গুড গার্ল যে যার মতন হবে। তো চলো তুমি আমাকে আগে দেবে না আমি তোমাকে আগে দেবো? আমি আগে দেবো। আচ্ছা, অনির্বাণ আগে দেবে, কিন্তু এই চুলে তো করা যাবে না, চুলটা খুলতে হবে, চুলটা খুলি, কারণ চুল না খুললে ওটা তোমার মাথার মধ্যে ঢুকবেই না। আর জিতলে গিফট আছে, তো দেখা যাক সে গিফট পরে, কিন্তু আগে আগে হার হারো তো, আমাকে ভল্লুক লাগছে যে। তো চলো, আমি চুলটা সেট করে নিয়েছি, সেট মানে উল্টো পাল্টা একদম বালুর বসা লাগছিল সেটাই ঠিক করে নিয়েছি। আর এবার শুরু হবে, আমি প্রথমে তোমাদের ক্লিয়ার করি, এক্সপ্রেশন মানে মুখে কোনো রকম এক্সপ্রেশন চেঞ্জ করলে হবে না, এমন কি চোখটাও তুমি এইভাবে করতে পারবে না, মানে জাস্ট তোমার তাকিয়ে থাকতে হবে, স্ট্যাচুর মতো ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে। আর কোনোরকম এক্সপ্রেশন দিলে কিন্তু হবে না, দিলেই হাফ। তো চলো না শুরু করো, রেডি, 1 2 3। করতে পারলে চোখ যেন বন্ধ করে ফেললে হবে না। ঠিক আছে, চোখ বন্ধ করবো কেন, এটা গেম, এটাও গেম, কি হবে, আমি তো তোমাকে জিততেই দেবো না, কোনোভাবে জিততে দেবো না। দেখি তুমি কিভাবে হারাও আমাকে, কি অসভ্য লোক, কিছু হচ্ছে না, আমি তো তোমাকে জিততেই দেবো না, দেখি তুমি কিভাবে হারাও আমাকে। এত সুন্দর লাগছে না তোমার, তোমার মেকআপ করা লাগবে না কিন্তু, আমার ওর
এক্সপ্রেশন গুলো হাসির মাধ্যমে বের করে দিচ্ছি, কথার মাধ্যমে। ঠিক আছে, আমি চুপ করে থাকবো না। কোন কথা বলে না, তুমি কথা বলছো কেন? তুমি কথা বলছো তার জন্য হবে না। কি তোমার সঙ্গে কথা বলছি, বাদ দাও, রানিং করো, রানিং করো। এবার আমারটা। ঠিক আছে, কি মজা, কি মজা, কে দেখবে সে পাবে। এই এই দেখ রাখিস, চুপ কর। খেলবো না না না, প্রথমবারে প্রথমবারে আবার কত শাস্তি দিয়েছে। এই শুধু তবে তো অনেকক্ষণ অনেকক্ষণ করেছে, আমার কোনো এক্সপ্রেশন হয়নি না। এবার ছাড়ো না 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 না, এই যে না কোনো এক্সপ্রেশন হচ্ছে না। এই যে এই যে এই যে এই যে এই যে আমি তো তোমাকে জিততেই দেবো না। ঠিক আছে, বস, তুমি জিতবে। যে জিতবে লাস্টে সে প্রাইজ পাবে। তোমার কিন্তু হেভি শিবশম্ভু, শিবশম্ভু কমপ্লিট, শেষ। আর না, টাটা, বাই বাই। এইবার আমি জিতলে কি প্রাইজ দেবে সেটা বলো। এইটা রাখা আগে থেকে। আমি জিতলে কি প্রাইজ রাখা আছে তো, আমি কিন্তু জিতছি, তার মানে প্রাইজ লাগবে কিন্তু। ওই তো রাখা কি এবার তিনবার তিনবার, আমার তিনবার হয়ে গেল, তার মানে দুবার আমি খেয়েছি আর তুমি একবার খেয়েছো। আমাকে হারাতে পারবে? আমি আমি এবার যদি জিতে যাই তাহলে কি হবে? আমাকে কিন্তু প্রাইজ দিতে হবে কিন্তু। ওই তো প্রাইজ, প্রাইজ রাখা তো, প্রাইজটা তোমার লাগবেই। কানের মধ্যে কেন বাবা, আমি জিতে গেলাম কিন্তু। জিতেছ অনির্বাণ, আর আমি আমার জিত দেখতেই পাচ্ছ, কতটা সুন্দর লাগছে আমাকে সত্যি। আগে সুন্দর লাগছে, মেকআপ করলেও তোমাকে এত সুন্দর লাগে না। তোমার প্রাইজ, থ্যাংক ইউ, কিটক্যাট, ইয়ে। তো চলো আমাদের এই ভিডিওই, লুজার তো আমি হয়েছি আর উইনার এই যে উইনার বাবু। তো এই খেলাটা ভালো হয়নি একটু, আমার এই মুখের অবস্থাটা দেখো কি ভয়ঙ্কর করে ফেলেছে, বদ বর আমার। তো যাই হোক, চলো আমাদের এই ধরনের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে, আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও অনির্বাণের আর আমার সেটাও তোমরা জানাবে, আমরা অবশ্যই আনার চেষ্টা করব আমাদের সাথে। তোমরা বলবে আর প্রত্যেকটা চ্যালেঞ্জ ভিডিও ওকেই হারাবো, আমি জীবনেও জিততে পারবে না আমার সঙ্গে। কি মনে করো, কি মনে করো নিজেকে? ঠিক আছে, ঠিক আছে, এবার দেখছি।
তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে, কোনো চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসছি তোমাদের সামনে। তো আজকের মতো টাটা, বাই।